বোঝা যাচ্ছে না, চলো একটু আর কি। আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি মনিরুল ভাইয়ের পুকুর। 7ই জুলাই রবিবার থেকে এই পুকুরটি শুরু হয়েছে। 500 টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ও 2 কাঁটা এই পুকুরে ফেলা যায়, এরকমই ছিল। স্থান বারাসাত বারাকপুর রোডে রঙ্গপুরে নেমে রঙ্গপুর জামে মসজিদের বিপরীতের গলিতে এই পুকুরটি অবস্থিত। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে আপনারা পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন। আজ 40টি সিটের সবকটাই পরিপূর্ণ ছিল, শিকারীরা কেউ কম কেউ বেশি এই ধরনেরই মাছ পেয়েছে আজকে সারা পুকুরে। আজকে সর্বনিম্ন 5 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 20 কেজি 200 গ্রাম পর্যন্ত মাছ হয়েছে। বাটা মাছের পাশাপাশি অন্যান্য মাছও হয়েছে আজকে এই পুকুরে। বড় মাছ বলতে পাঙ্গাস মাছ ও অন্যান্য কিছু মাছ দেখা গেছে নেটে। বেলার শেষে মাছের ওজন নেওয়া এবং উপহার প্রদান করা সবটাই আমি তুলে ধরেছি এবং নেটের অংশও তুলে ধরেছি, আপনারা একটু দেখে নেবেন। আগামী রবিবার 14/7/2024 পুকুরটি খোলা থাকবে এবং দেখা যাক আগামী দিন এই পুকুর থেকে আমরা কী ধরনের রেজাল্ট পাই। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন পুকুরের আজকে কী ফলাফল ছিল। তার পাশাপাশি এটিও দেখতে পাবেন নেটে কী ধরনের মাছ এসছে এবং বেলার শেষে শিকারীদেরকে কীভাবে কী উপহার দেওয়া হয়েছে, তাহলে আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। 16 কিলো 15 কিলো মামু মাছের তার মাছ সব চলে গেছে, এই জালটা ফাঁকা বলে মাছ হয়নি, মাছ হয়েছে তো বুলেটদার দ্বিতীয় নেট, 2 নম্বর নেটে কটা দুটো বাঁশ, তোমরা কোথা থেকে এসছো? মুড়া গাছে তো মাছ খেয়েছে সকালে? সকালে খায়নি, এই বিকেলের দিকে একটু খেলো। দেখো আস্তে 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 বড়, আর এই মাছটা খুলে গেল, ছিঁড়ে গেছে মনে হচ্ছে।
দু কিলোর উপরে হবে। দাদা চারবার ছিঁড়ে নিয়ে চলে গেল, একটা সুতরা কেটে নিয়ে চলে গেল। দাদারা অনেক দূর থেকে এসছে। আর তোমরা কোথা থেকে এসছো? বেহালা। পুকুর খুব ভালো, ভালো আনন্দ পেয়েছি। মাছ খেয়েছো তো? খুব ভালো। হ্যাঁ ভালো। আচ্ছা মাছ কেমন খেয়েছে পুকুরে আজকে? খুব ভালো খেয়েছে। সবাই আমরা আনন্দ পেয়েছি, সবাই মাছ ধরেছে, সবাই ছিটে মাছ। ঠিক আছে। দাদা অনেক মাছ খুলে ফেলেছে আজকে। মাছ সারাদিন অনেক কারুরে ছিঁড়েছে, খুলেছে, ছিপ ভেঙেছে, সব কিছু হয়েছে। ঠিক আছে। তোমার মাছ খেয়েছো তো? তোমার মাছ খুলতে হয়নি, তুমি মাছ ছিঁড়েছে তো? হ্যাঁ মাছ মোটামুটি হয়েছে, মাছ ছিঁড়ে গেছে, মাছ ছিঁড়ে হয়ে গেছে প্রচুর। তুমি কোথা থেকে এসছো? আমি নপাড়া থেকে। আচ্ছা মাছ কেমন খেলো আজকে? মাছ খুব ভালো খেয়েছে পুকুরে, পুকুরে অসাধারণ মাছ খেয়েছে, কোনো কথাই হবে না। বস্তি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে, আবার সকালে দুটো বস্তি ছিঁড়ে নিয়ে গেছে, মাছের জন্য ছিঁড়ে নিয়ে গেছে। ছিপ ভাঙলো কটা আজকে? হ্যাঁ ছিপ ভাঙলো কটা? ছিপ ভেঙেছে, ওইখানে একটা ভেঙেছে আর ওদিকে কটা ভেঙেছে বলতে পারছি না, কিন্তু অসাধারণ মাছ। এখানে সুতো ছিঁড়ে গেছে, দুটো গেছে। তোলো তোলো, তুলে তো তখন তোমার আবার কেটে যাবে, কাটবে না। সবাই শুনছি ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, বাড়িতে যাবে। সব রকম মাছ আছে। বুলেট আবার ফার্স্ট প্রাইজ। প্রথম প্রাইজ ভাই কত? 20 কিলো। 20 কিলো 200। 20 কিলো 200। প্রথম প্রাইজ দিচ্ছে একটি চিপ পেয়েছে মিস্টার বুলেট। মাঠ পেয়ে খুশি তো? হ্যাঁ। সেকেন্ড প্রাইজ ওইটা, হ্যাঁ সেকেন্ড প্রাইজ একটা ল্যান্ডিং। সেকেন্ড প্রাইজ হয়েছে 17 কিলো 400। সেকেন্ড পুরস্কার হচ্ছে ল্যান্ডিং। তিন নম্বর প্রাইজ 16 কিলো 200। উনি নেই, ওনার একজন আছে, তার কাছে দিয়ে দেবো হবে আসলে। একটা মেয়ে কত বড়?